আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জার্মানিতে এসেছেন, এইখানে তিনি একটি বিশেষ কাজে এসেছেন। সিকিউরিটি কনফারেন্স, একটা কনফারেন্স আছে, ডিটেলস আমি বললাম না, আপনারা হয়তো জানেন। তো এরকম একটা কনফারেন্সে এসেছেন, তো এইখানে এসে তিনি ওই যে কনফারেন্সের বিভিন্ন যেই ফর্মালিটি সেটা তো মেনটেন করেছেন, পাশাপাশি ইউরোপিয়ান বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে দেখা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য একজন রাষ্ট্রপ্রধান, আসলে উনি ইউরোপিয়ান ইউনিয়নে না, কিন্তু ইউরোপের ভিতরে, ইউরোপিয়ান ইউনিয়নে আসার জন্যই তার দেশ আজকে মোটামুটি ধ্বংসযজ্ঞের একেবারে চরম শিখরে, সেটা হলো ইউক্রেনের যে রাষ্ট্রপ্রধান জেলেনস্কি। তো আমি জানি না যে আসলে উনি আমাদের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলেনস্কির সাথে কী কথা বলেছেন, কিন্তু আমরা 1971 সালে যেরকম ঘর হারিয়েছি, দেশ পুড়েছে, মানুষ মারা গেছে, তো সেম জিনিসটা ইউক্রেনের জনগণের সাথেই হচ্ছে। শুধু যে ইউক্রেনের জনগণের সাথে হচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম না, এই সেম জিনিসটা হচ্ছে হলো রাশিয়ার সৈন্যবাহিনীর সাথেও। কারণ একটা যুদ্ধ যখন লাগে তখন কিন্তু একটা পক্ষের মানুষ যে শুধু খালি মারা যায় ব্যাপারটা কিন্তু এরকম না, দুই পক্ষের মানুষই খুব বাজেভাবে মারা যায়, এবং সেই মারা যাওয়ার একটা বড় অংশ থাকে শিশু এবং নারী। এবং এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে প্রচুর শিশু এবং নারী মারা যাচ্ছে, এবং বছরের পর বছরও হয়তো এই যুদ্ধ চলতে পারে, কারণ এই যুদ্ধের পিছনে দুইটা কোল্ড অপোজিট দল কাজ করতেছে, এবং কোন দুইটা দল কাজ করতেছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না, এটা সবাই জানে। কিন্তু আমি যতটুকু জানি যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক প্রধানমন্ত্রী, একজন মানুষ, ওনার ভিতরে মানবতা অনেক প্রখর, সেই জন্য হয়তো উনি জেলেনস্কির সাথে কথা বলে 1971 সালের যেই অত্যাচার, পাকিস্তানিদের অত্যাচার, সেটা হয়তো মনে করার চেষ্টা করেছে, এবং উনিও যে 1975 সালে ওনার পুরো ফ্যামিলিকে হারিয়েছে সেটাও মনে করার চেষ্টা করেছে। সো আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা সাহস দিতে চাই, উনি যেহেতু জার্মানিতে এসেছেন, আমরা জার্মান প্রবাসী, তো আমাদের উচিত ওনাকে সম্মান প্রদর্শন করা। আমরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন কাজে সমালোচনা করতে পারি, কারণ হলো আমরা জনগণ, আমাদের এটা অধিকার আছে ওনার সুস্থ সমালোচনা করার, কাউকে পার্সোনাল অ্যাটাক না করে। কিন্তু উনি যখন দেশের বাইরে আসবেন, যদি আমি উদাহরণ দিই সেটা হলো জার্মানিতে আসবেন, তাহলে উনি আমাদের প্রধানমন্ত্রী, ওনাকে কেউ পছন্দ করুক আর না করুক, ওনাকে যথেষ্ট সম্মানটা আমাদের দেওয়া উচিত। এবং উনি এই জার্মানিতে এসে কৃষি ব্যাপার নিয়ে অনেক কথা বলেছেন, এইখানে কোন জিনিসগুলো উৎপাদন করা যায়, কি জার্মানি থেকে কী নেওয়া যায়। এবং আমাদের প্রধানমন্ত্রীর কিন্তু একটা বড় ইতিহাস আছে জার্মানির সাথে, কারণ হলো প্রধানমন্ত্রী পিতামহ যখন মারা গিয়েছেন তখন কিন্তু উনি জার্মানিই ভ্রমণ করছিলেন ওনার প্রয়াত স্বামীর সাথে। ওনার প্রয়াত স্বামী কার্লসরুয়ে ইউনিভার্সিটিতে তখন পিএইচডি করছিলেন, ওনারা ওইখানেই থাকতেন, তো ওনার সাথে জার্মানির একটা নিবিড় সম্পর্ক আছে। সো এই যে জার্মানি সাথে আমাদের প্রধানমন্ত্রীর একটা নিবিড় সম্পর্ক, সেই নিবিড় সম্পর্ক তিনি আরও কিছু রাষ্ট্রপ্রধানের সাথে করতে চেয়েছেন, কারণ বাংলাদেশের যে লক্ষ্য, বাংলাদেশের মানুষকে চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য যা করতে হয় সেটাই উনি করছেন, এবং আমাদের আমাদের প্রধানমন্ত্রীকে সাপোর্ট করা উচিত। প্রধানমন্ত্রী তার লক্ষ্য অর্জনের জন্য যা কিছু সাপোর্ট
প্রয়োজন আমরা তা করব, এটাই স্বাভাবিক। এবং আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে গণতন্ত্রটাও ফিরিয়ে আনবে, কারণ একটা দেশে যখন গণতন্ত্র বাহিরে চলে যায় তখন বাহিরের অনেক শক্তি এসে ওইখানে যুদ্ধ বাঁধাতে পারে, যেটা আসলে আমরা অনেক দেশেই দেখেছি। এমনও হয়েছে আবার কোনো দেশ গণতন্ত্র ছিল, তারপর অন্য দেশ যুদ্ধ পা দিয়েছে। তো আমাদের প্রধানমন্ত্রী এই যুদ্ধের বিপক্ষে, কারণ আমাদের জাতির ভিতরে এই যুদ্ধের হাহাকার লেগে আছে। আমরা কতটা কষ্ট সহ্য করেছি যুদ্ধের মাধ্যমে আমরা বলতে পারি। সো আমরা চাই আমাদের প্রধানমন্ত্রীও যুদ্ধবাজদের বিপক্ষে কথা বলবে, শান্তির কথা বলবে। আল্লাহ হাফেজ।